হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথম্যাটিক ভাই রিমি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি ক্লাস থ্রির অ্যাক্টিভিটি টাস্ক বাংলার পার্ট টুটা করাবো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করব ভিডিওটা তোমাদের উপকারে লাগবে তো চলো শুরু করি ভিডিওটা ভিডিওটার প্রথম প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এক নম্বরের প্রশ্ন মানে একের এক দুই করে আছে তুমি এক থেকে শুরু করবো মিছি আমায় খাটিয়ে মারলে কার সম্পর্কে একথা বলা হয়েছে উত্তরটি চাষির ছেলে চাষিকে একথা বলেছিল দ্বিতীয় প্রশ্ন নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন কোন নাম ডাক্তারবাবু শুনেছেন নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র শর্মার নাম শুনে চমকে উঠলেন তিন নম্বর প্রশ্ন বাঘ হাই তুলে বলল বাঘ হাই তুলে কি বলেছিল বাঘ ছবিটা দেখে হাই তুলে বলল ছবিটা এঁকেছে কে চতুর্থ প্রশ্ন মৌমাছিরা ছুটে এলো মধু খেতে মৌমাছিরা মধু খেতে কোথায় ছুটে এসেল এসেছিল মৌমাছিরা মধু খেতে পৃথিবীতে ছুটি ছুটে এসেছিল দ্বিতীয় প্রশ্ন দেখো মানে দু নম্বরটা আমি বলছি ঠিক বাক্যটির পাশে টিক আর ভুলটির পাশে ক্রস তাও সারাদিন কবিতাটি লিখেছেন সুকুমার রায় ক্রস মানে এটা ভুল আর কি ক্রস দিয়ে আমি চিহ্নিত করেছি পরের প্রশ্নে আমরা যাব। দ্বিতীয় প্রশ্ন ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেলো চাষির ছেলে তো টিক দিয়েছি আমি রাইট চিহ্ন দিয়েছি দ্বিতীয় তৃতীয় প্রশ্ন বলছি পরিরা প্রথম পৃথিবীতে নেমে এসে দেখল চারদিক ফুলে ফুলে ভরা তো এটা ক্রস হবে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিন নম তিনের এক নম্বরের প্রশ্নটা বলছি দেয়ালের ছবি গল্পে বাগতা আর শিকারীর বন্ধুত্ব কিভাবে গড়ে উঠেছিল উত্তরটি শিকারীর একদিন এক বাঘের সাথে দেখা হলো দুজনেই খুশি অনেকক্ষণ কথাবার্তা হলো দুজনেই খুব বন্ধু হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন আমরা বলবো ফুলপরিরা ফুলের বীজ ছড়িয়ে দেওয়ার পর কী ঘটলো ফুলপরিরা ফুলের বীজ ছড়িয়ে দেওয়ার পর সেই বীজ থেকে গাছ গজালো তারপর গাছে গাছে দেখা দিল নানা রঙের ফুলের কুড়ি সেই কুড়ি ফুটলো সাদা নীল হলদে লাল বেগুনি ফুল এসে গেল বনে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অলে গিয়ে ক্লিক করে ফেলবে তো চলো আজকের মতো এইটুকুই আগামী দিন নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণের জন্য বাই